হ্যালো, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং মাই নেটওয়ার্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট 5 করব। এটা এখানে আমরা কি শিখবো দেখি, দেখো প্রশ্নটা কি আছে। এটা 2011 সালের প্রশ্ন, কি আছে যে এমএস পাওয়ার পয়েন্টের সাহায্যে 5টি স্লাইড বিশিষ্ট একটি প্রেজেন্টেশন তৈরি করো এবং স্লাইডগুলি বর্ণনা নিচে দেওয়া হলো। প্রথম স্লাইডে লেখা থাকবে সিজন অফ বেঙ্গল, দ্বিতীয় স্লাইডে বুলেট ব্যবহার করে 6টি ঋতুর নাম নাম 6টি রঙে লেখো, 6টি ঋতুর নাম 6টি রঙে লিখতে হবে। প্রথম ও দ্বিতীয় স্লাইডের মাঝে একটি নতুন স্লাইড ক্লিপ আর্ট গ্যালারি থেকে একটি ছবি সংযোজন করো। তাহলে দেখো প্রথমে কি বলেছে আমাদের প্রেজেন্ট, একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, প্রথম এবং দ্বিতীয় স্লাইড। প্রথম স্লাইড আমরা এখানে চলে গেলাম, এখানে আমাদের করলাম ইনসার্টে ক্লিক করলাম, প্রথমে স্লাইড যে কন্টেন্ট যেগুলো বলেছে আমি সেগুলো টাইপ করে নিচ্ছি টাইম বাঁচানোর জন্য। তো এখানে দেখো আমি এখানে তোমাদের টাইপ করে দিয়েছি সিজন অফ বেঙ্গল। এখানে এখানে সিজন অফ বেঙ্গল আমাদের 6টি ঋতু, স্প্রিং, সামার, মনসুন, অটম, প্রি উইন্টার অ্যান্ড উইন্টার, অর্থাৎ বসন্ত ঋতু, তারপর গরম, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শীত, বসন্ত, যা হোক এটা আমাদের এটা নামগুলো এখানে লিখে দেওয়া আছে। তো এরপরে কি বলেছে প্রত্যেকটা কালার আলাদা আলাদা হবে, এখানে সিলেক্ট করো। এখানে মনে করো স্প্রিং, বসন্ত ঋতু, এখানে একটু বসন্ত ঋতুর কালার দিলাম, সামার, এখানে সামারকে আর একটু, মনসুন বর্ষা ঋতু, এখানে তুমি আলাদা 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 কালার সিলেক্ট করে আলাদা আলাদা কালার সিলেক্ট করে নিতে। এখানে সিলেক্ট করছি, আর এখানে কিছু ফন্ট ট্যাবে গিয়ে এখান থেকে আমাদের যে কালার, এটা কি বলছে ফন্ট কালার, ফন্ট কালার ডাউন অ্যারো বাটনে ক্লিক করে পছন্দের কালারটা সিলেক্ট করে দিচ্ছে। তাহলে আমাদের 6টি কালার হয়ে গেল। এবং এরপরে বলেছে যে তাহলে আমাদের কী হলো, 5টি প্রথম স্লাইডে সিজন অফ বেঙ্গল লেখা থাকবে সেটা লিখে দিলেন, দ্বিতীয় স্লাইডে বুলেট ব্যবহার করে 6টি ঋতুর নাম ও 6টি রঙে থাকবে, তাই বুলেট ব্যবহার করে লেখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় স্লাইডে মাঝখানে একটি নতুন স্লাইড ক্লিপ স্লাইডে ক্লিপ আর্ট থেকে একটি ছবি সংযোজন করো। তো এখানে আমাদের এই দেখো এখন প্রেজেন্টেশন হলো, এখান থেকে রাইট ক্লিক করে এখানে একটা এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পরে দেখো এইখানে ইনসার্ট দেখো, অর্থাৎ কি প্রথম ও দ্বিতীয় মধ্যে আমি হয়তো প্রথমকে সিলেক্ট করলে তার নিচে আসবে, আমি যদি দ্বিতীয়কে সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করি তাহলে আমাদের তার নিচে আসবে। তো অতএব আমাদের কী হচ্ছে, আমাকে এখানে লিখতে হবে কি প্রথম স্লাইডকে সিলেক্ট করে আমাদের হোম হোম রিবনের নিউ স্লাইড বাটনে ক্লিক করলে আমাদের চলে আসবে এখানে। এখানে কী বলেছে একটা ছবি ইনসার্ট করতে বলেছে, তা তার জন্য আমাকে কী করতে হবে, ইনসার্টে যেতে হবে, ক্লিপ আর্টে ক্লিক করতে হবে, তাকে ডান দিকে এখানে ক্লিপ আর্ট চলে এসছে, তো এখানে অ্যানিমেলস লেখা আছে, অ্যানিমেলস দিয়ে ক্লিক করলাম, তো দেখো এখানে আমাদের অ্যানিমেলস দেখতে পাওয়া যাচ্ছে। আমি তার থেকে যে ছবিটা চাই সেই ছবিটা এখানে আমি এখানে জাস্ট এখানে আমাকে এনে দিল, আমি এটাকে একটু বড় করে আমি আমার মতো করে সেট করে নেবো এটা। তো দেখো এই প্রেজেন্টেশন দেখলে কেমন হবে দেখতে, আমি F5 প্রেস করুন, F5 সিজন অফ বেঙ্গল, আর ছবিটা দেখতে পাচ্ছি এবং একটা সিজন অফ বেঙ্গল, এখানে প্রেস করলাম বন্ধ হয়ে গেল। তো এটা হলো আমাদের আজকের প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশনে তোমরা অ্যানিমেশন আর স্লাইড ট্রানজিশন এগুলো অ্যাড করবে এবং এইগুলো এর উপরে এটাকে একটা আর একটা সুন্দর পূর্ণাঙ্গ রূপ দিবে, কারণ প্র্যাকটিক্যালের পরীক্ষায় তোমাদের বেশি দিলে লিখতে গেলে তোমাদের টাইম যাবে, সেই জন্য নির্দিষ্ট টাইমের মধ্যে যতটা তোমার লিখতে পারো সেইভাবে তোমাদের প্র্যাকটিক্যালটা দেওয়া হয়। তো এরকম যেই প্র্যাকটিক্যাল হলো বাকিগুলো তোমরা নিজে থেকে করে নিবে। তো অবশ্যই তোমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।